নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 13ই সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার মধ্যে এই সাত রাশির জাতক ও জাতিকার আচমকা ভাগ্য খুলতে চলেছে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে আর দেরি কিসের, শুভস্য শীঘ্রম। তেরোই সেপ্টেম্বর যেদিন বৃহস্পতি গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে, আপনারা সকলেই জানেন, এবং এই বৃহস্পতি গ্রহের প্রভাবের ফলে এই সাত রাশির জাতক ও জাতিকার আগামী 72 ঘন্টার মধ্যে লাইফ চেঞ্জ হতে চলেছে। তো কোন সেই সাত রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি গ্রহ বেসিক্যালি কী দেখায় এবং কীভাবে এই সাত রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে ফুলে ফেপে উঠবে। দেখুন, বৃহস্পতি গ্রহ এমন একটি প্ল্যানেট যেটা আমাদের ধন ভাবকে বোঝায়, যেটা আমাদের ম্যারিড লাইফকে বোঝায়, যেটা আমাদের অর্থনৈতিক ভাবকে বোঝায় এবং যেটা আমাদের আধ্যাত্মিকতাকেও বোঝায়। এই বৃহস্পতি গ্রহের প্রভাবে কিন্তু যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে এক্সট্রিম পর্যায়ে শুভ হবে। আর একটি কথা আমি আপনাদেরকে ইনক্লুড করে দিই, এই বৃহস্পতি গ্রহ কিন্তু দাদুর সুখ দেখায়। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে না, তাহলে আপনারা কিন্তু দাদুর কাছ থেকে আদর পাবেন, আর যদি অশুভ থাকে তাহলে সেটা পাবেন না। অর্থাৎ আপনার জন্মের পরে পরে হয়তো বা আপনার দাদু গত হয়ে যাবে, আর যদি শুভ থাকে তাহলে আপনার দাদুর দীর্ঘায়ু হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সাত রাশির জাতক ও জাতিকার 13 তারিখ থেকে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে আগামী 72 ঘন্টার মধ্যে কি লাইফ চেঞ্জ হতে চলেছে। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। যেমন হঠাৎ করে আপনারা ভালো একটা চাকরি পেতে পারেন, হঠাৎ করে বিয়ের কোনো একটা ভালো সম্বন্ধ আসতে পারে, বা হঠাৎ করে কোনো সুখবরও পেতে পারেন। তো এগুলো হতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে। তার জন্য আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। যদি বৃহস্পতি গ্রহ আপনার খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো মাটিতে পড়বে। তাই আমার কথাতে যদি আপনাদের গাছের পাতা না নড়ে, তাহলে অবশ্যই আপনারা দক্ষ কোনো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে আপনারা কমেন্টস বক্সে জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তো আসুন কোন সেই সাত রাশি জেনে নেওয়া যাক। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আগামী 13ই সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই 13 তারিখ থেকে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনেও কিন্তু লাইফ চেঞ্জ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে লাইফ চেঞ্জ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলতে চলেছি 4 নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে লাইফ চেঞ্জ হতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আগামী দিন, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে লাইফ চেঞ্জ হতে চলেছে। এরপরে যে লাস্ট এবং 7 নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু 13 তারিখ থেকে আগামী 72 ঘন্টার মধ্যে লাইফ চেঞ্জ হতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি।
আপনারা যদি এই রাশিগুলির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনারা আপনাদের জন্মছকটি একবার দেখিয়ে নিন, কারণ হতে হতে পারে যে আপনার জন্মছক পারমিট করছে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।